মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, বাট আমি একদমই ভালো নেই। কারণ আমি তোমাদের বলেছিলাম যে পরশু দিন আমি ভ্যাকসিন দিয়েছিলাম, তো সেটা তো তোমরা ভিডিও দেখেছই, আমি শেয়ার করেছিলাম সবই। তো ওখানে আমি বলেছিলাম যে যদি আমার কোনো রিয়াকশান আসে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না আসে তো তোমরা অন্য কন্টেন্ট দেখতে পারবে। তোমরা আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছ যে শরীরটা খারাপ। হ্যাঁ, আমার রিয়াকশানটা হয়েছে আর সেটা ভালো মতনই হয়েছে। অ্যাকচুয়ালি আমি কোভিশিল্ড ভ্যাকসিনটা নিয়েছিলাম, তো নেওয়ার পর থেকে কিছু হয়নি, ঠিকঠাকই ছিলাম। আমি তোমাদের আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমার হাতটা ব্যথা করছে এখানটা দেবার পর থেকে, তো জাস্ট নর্মালি ভেবেছিলাম যে দিয়ে এসেছি যেহেতু সেহেতু ব্যথা, তো সেরকমই চলছিল। কারণ পরশু দিন আমি ভ্যাকসিন দিয়েছিলাম, পরশু দিন রাত অব্দি কিছু ছিল না, আমি অফিসের কাজও করেছি সবই করেছি, কোনো প্রবলেমই হয়নি, কিছুই হয়নি। তো আমি রাতেও শুলাম, তো ঠিক ছিল, কিন্তু হাতটা বীভৎস পরিমাণে ব্যথা করছিল, মানে এতটা ব্যথা হওয়াটা আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, ভ্যাকসিন দিলে সবারই মোটামুটি ব্যথা হচ্ছে, হাতটা খুবই ব্যথা হচ্ছে, কিন্তু সবারই মানে দেওয়ার পর একটা 12 ঘন্টা পর কি 24 ঘন্টা পর বলে সবারই কমে যাচ্ছে, জাস্ট এখানটা টিপলে পরে ব্যথা করছে, কিন্তু আমার মানে অসম্ভব ব্যথা। আমি পরশু দিন রাতে সারা রাত ঘুমাতে পারিনি, এই হাতের যন্ত্রণাতে মানে এই পাশ ফিরে আমি শুতে পাচ্ছি না, এতটাই পরিমাণে ব্যথা, সারা রাত আমার ঘুম আসেনি। আর রাত্রেবেলা বিশাল গা গরম, মানে জ্বর এসেছে আর মানে গা হাত পাতা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণাতে। তো তারপরের দিন সকালবেলা কমে গেল জ্বর টর সব কিছুই, কিন্তু হাতের ব্যথা কমছে না, হাত মানে যা তা। আমি আর হাতটা যে আমি একবার এখানটা খুলে দেখবো যে কি হয়েছে না হয়েছে সেটা আমি আর দেখিনি। তো কালকে তোমার তখন কটা বাজে, 7:30 রাত্রি ওই সন্ধ্যেই যাই বলো, তো তখন কি মনে হলো যে একবার দেখি তো হাতে এত যন্ত্রণা কেন হচ্ছে। খুলে দেখি এখানে রাখা হয়ে তুলেছি, দেখছি যে হাতটা যাই হাতটা পুরো লাল হয়ে মানে চাকা হয়ে ফুলে রয়েছে পুরো। আর সবাই মানে ওরা বললো যে ওখানে মানে ভ্যাকসিনটা জমেই গেছে, আমার পুরো শরীরে যায়নি, তো এখানটা পুরো লাল চাকা হয়ে এবারে ফুলে রয়েছে। আর এতে এসো অত হাত ফাত নাড়াইনি, মানে যা কাজ করার সময় করেছি বা সেখান থেকেই হয়ে গেছে হয়তো। তো তারপরে তো সে হাত ব্যথা কমে না কমে না, কালকে আবার দুপুর থেকে আমার জ্বর এলো, গা গরম, হাত পা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণা, রাত্রি সারা রাত অব্দি ছিল। তারপর বাবা অনেকক্ষণ ধরে একটু মাসাজ ফাসাজ হাতে করে দিল, ওরকম দেখার পর যে পুরো চাকা হয়ে লাল হয়ে ফুলে রয়েছে, তো অনেকটা মাসাজ ফাসাজ করে দিয়ে রাত্রিবেলা শুলাম, এখন একটু ফ্রেশ লাগছে। তো হাতে ব্যথাটা একদম এইটুকুনি কমেছে, পুরোটা কমায়নি কমেনি, হয়তো বাবা মাসাজটা করছে একটু ছড়াচ্ছে বলেই হয়তো কমছে। তো আজকে দেখি আর একবার বলবো যে একটু করে দিতে। এখন আমি টিফিন করে নেবো, তো টাটা, এখন আমি খেয়ে নিব। তো আমার টিফিন করাটা হয়ে গেছে, গলাটার অবস্থাটা একদম দুর্দান্ত হয়ে রয়েছে, মানে দেখেই বোঝা যাবে যে একদম শরীর একদম যে পুরো ভেটকে গেছে তার প্রমাণ। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, কেন কি আমি বলেছিলাম যে যদি কোনো রিয়াকশান আসে তবে ভিডিও যাবে, তো এসেছে, তো জাস্ট সেটা তোমাদের শেয়ার করার জন্যই ভিডিওটা মেসেজ করলাম। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, আর বেশি বাড়াবো না, জাস্ট লাইভ আপডেটটাই দেওয়ার ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তোমরাও কমেন্টে জানাও যে কার কার এরকম ভ্যাকসিন দেওয়ার পর এরকম হয়েছে,
আর তাহলে আমি ভাবো যে আমার মতো অনেকেরই হয়েছে। তো চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে খুব শিগগিরই আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।